हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज हमें अपन शेयर करब एक भीषण ही टेस्टी वैनिला कस्टर्ड केकर रेसिपी। एटा एगलेस केक और ओवेन छाड़ाई इजिली अपनारा बाड़ी बनिए फिलते पर। तो चलो शुरू करी केकटा बनानो। कस्टार्ड केक बनानों जो एखे कस्टार्ड पाउडर वैनिला फ्लेवर। एरपर एक मिक्सिंग बोलर मध्य हमें 1 कप मिल्क निच्छी और तार मध्य 1/2 कप कस्टार्ड पाउडर दिए दीची। एरपर इटा के भालो करे मिक्स करे नेब। मिक्स करा हुए गेले एबार इटाके आमी एकटा साइडे सरिये राखबो और तारपर अन्य एकटा मिक्सिंग बोलेर मध्य एकटा छाकनी निये तार मध्य 1+1/2 कप अल पार्पास फ्लावर नेब और एर मध्य 1 कप पाउडार सूगार, 1 टीस्पून बेकिंग पाउडार, 1/2 टीस्पून बेकिंग सोडा, एगुलो दिए तारपर इटाके भालो करे छेके नेब जाते कोनो लाम्स ना थाके। ময়দাটা ছেকে নিয়ে এবার এর মধ্যে আমি 1/2 কাপ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দেব আর তার মধ্যে এবার কাস্টার্ড মিক্সচারটা ধীরে ধীরে অল্প অল্প করে দিয়ে দিয়ে মিক্স করে নেব। ব্যাটারটা ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। ভালো করে এটাকে মিক্স করে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। আর এবার আমি একটা মোল্ড বা কেকটি নিয়ে নিচ্ছি। এটা আমি গ্রিজ করে নিয়েছি বাটার দিয়ে আর এর মধ্যে এবার আমি কিছু ড্রাই চেরিজ দিচ্ছি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর সাথে দেব ব্ল্যাক রেজিনস, এটাও অপশনাল। এগুলো দেওয়া হয়ে গেলে এবার কেকের ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ঢেলে নেব। আমি কিন্তু এখন থেকে প্রায় 5 মিনিট আগে যেই প্যানের মধ্যে কেকটা হবে সেটাকে কিন্তু প্রিহিট করার জন্য বসিয়ে দিয়েছি। আর এবার আমি কেকের ব্যাটারটাকে লেবেল করে দিচ্ছি আর এর উপরে কিছু অল্প আমার কাছে রেজিনস আর চেরি ছিল সেগুলো অল্প একটু দিয়ে দিলাম। এবার প্রিহিটেড প্যানে আমার কেক টিন যেটা রেডি করে রেখেছি আমি ব্যাটার দিয়ে এটা বসিয়ে দেবো। তারপর লো মিডিয়াম হিটে 40 থেকে 45 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে কুক করব। আর ওভেনে বেক করতে হলে 180 ডিগ্রিতে 35 থেকে 40 মিনিট প্রিহিটেড ওভেনে বেক করতে হবে। 45 মিনিট পর আমি এবার কেকটাকে চেক করে নেব। আমি একটা টুথপিক নিয়ে কেকটা চেক করছি। আমার টুথপিকটা একদম ক্লিন বার হয়েছে, তার মানে আমার কেক রেডি। এবার এটাকে আমি বার করে নেব। প্রায় 5-7 মিনিট পর কেক টিন থেকে আমি কেকটাকে বার করে নিচ্ছি আর এর উপর আমি কিছুটা পাউডার সুগার স্প্রেড করে দিচ্ছি, এটা অপশনাল। এই ভ্যানিলা কাস্টার্ড কেকটা আপনারা টি টাইমে চায়ের সাথেও খেতে পারেন, বেশ ভালো লাগে এটা খেতে। আর বাচ্চারাও এই কেকটা ভীষণ পছন্দ করবে কারণ এটা ভ্যানিলা ফ্লেভারের। তো আপনারা ইজিলি এই কেকটা বাচ্চাদেরকেও দিতে পারেন। কেকটা একদম পারফেক্টলি ভেতর অবধি কুক হয়েছে। যেহেতু এটা আমরা আগুনের মধ্যে করেছি ওভেনে, তাই আমি এখানে কুক করেছি বললাম। নর্মালি ওভেনে বেক হয়। তো যাই হোক, কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। কেকটা আমি এবার আপনাদেরকে একটু ভেঙেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো এই ছিল আমার আজকের ভ্যানিলা কাস্টার্ড কেকের রেসিপি। আশা করি আপনাদের হয়তো ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতেও ভুলবেন না আর আমার চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এটুকুনি, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই।